হ্যালো বন্ধুরা তোমরা রয়েছে এক্সামের টেকনিক্যাল চ্যানেল এক্সামের টেকনিক্যাল চ্যানেল তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত বন্ধুরা রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে তোমাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তার আগে তোমাদের কাছে একটা বিশ্লেষণ করবো যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্রতিনিয়ত সরকারি বেসরকারি এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরি খোয়ার ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতিবশ্যই অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে এই চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তারা যখন কোনো চাকরি করে ভিডিও আমার চ্যানেল আপলোড করবো তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান মধ্যে যাবে এবং ভিডিও অত্যন্ত অবশ্যই লাইক করবে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে বন্ধুরা দেখতে পাচ্ছ এ হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশনটি বিস্তারিত দেখাবো তোমাদের কি কী শূন্যপথ রাখা হয়েছে শিক্ষাগত জগতে কী রাখা হয়েছে কী পোস্টের জন্য এবং আবেদন কীভাবে করতে হবে তার জন্য অতি অবশ্যই ভিডিও তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন পিরিয়ডটি ওপেন করলে তোমাদের কাছে এই ধরনের শো করবে যেখানে পরিষ্কার দিতে হচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটি তোমরা কন্ট্যাক্ট করে এখানে বিস্তারিত ইনফরমেশন পেতে পারো এবং মেমো নম্বরটি বলেছে ডিএইচএফ ডাব্লিউএস স্ল্যাশ আর পিএইচ স্ল্যাশ ডিপিএম ইউ স্ল্যাশ থ্রি এইট থ্রি নাইন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে অক্টোবর দু হাজার বিশে রিক্রুইটমেন্ট নোটিশ ট্রেনটি কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ প্রতিটি পোস্টে কিন্তু তোমাদের অস্থায়ীভাবে নিয়োগ করা হবে এবং এরপরে কিন্তু তোমাদের সময়সীমা বাড়তেও পারে এটি কিন্তু এখানে ক্লিয়ারলি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদেরকে বললাম যে হ্যাঁ তোমাদেরকে বলে রাখি বন্ধুরা এটি কিন্তু তোমাদের আবেদনের জন্য আনডিসার্ব অর্থাৎ জেনারেল কাস্টের জন্য একশো টাকা আবেদন ফিস লাগবে এবং তোমাদের এস সি ও বিসি পিএচদের জন্য পঞ্চাশ টাকা লাগবে এটি কিন্তু তোমাদের প্রথমে বলে দিলাম এবং এটি তোমাদের যে ডিডি অথবা ব্যাঙ্ক চেকের মাধ্যমে তোমরা এখানে অথবা এনএফটির মাধ্যমে জমা করতে পারবে এখানে বিস্তারিত তোমাদের অ্যাকাউন্ট নাম্বার বলা হয়েছে এবং এখানে তোমাদের আবেদনের পদ্ধতিটি বলে দিই নির্দিষ্ট ফর্মটি তোমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট আউট করে তার সাথে যা ডকুমেন্টসগুলি সেলফ অ্যাডাস্ট করে রেজিস্ট্রি পোস্ট কুরিয়ার এই পোস্টের মাধ্যমে তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারবে নির্দিষ্ট অ্যাড্রেসে অ্যাড্রেসটি তোমাদেরকে দেখে দেব আবেদনের লাস্ট ডেটটি তোমাদেরকে বলে রাখি ছয় নভেম্বর দু হাজার বিশ বিকেল চারটার মধ্যে নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পূরণ করা আবেদন ফর্মটি পৌঁছোতে হবে এবার তোমাদেরকে দেখিয়েছি যে কী কী পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্টে রাখা হচ্ছে স্টাফ নার্স জিএনএম এই পোস্টটির জন্য তোমাদের একটি শূন্য পত্র রাখা হয়েছে প্লেস অফ পোস্টিং অর্থাৎ কোথায় তোমাদের কাজটি করতে হবে পোস্টিং রাখা হবে এনআরসি অ্যাট ডিস্ট্রিক্ট হসপিটাল এবং স্যালারি রাখা হয়েছে সতেরো হাজার দুশো বিশ টাকা পার মান্থের স্যালারি বয়সের গণ্য হবে প্রতি পোস্টের জন্য এক এক দুই হাজার বিশের মধ্যে এবং আপার এজ লিমিট যেটা বলা হয়েছে তোমাদের ম্যাক্সিমাম বয়সের সীমা রাখা হয়েছে চল্লিশের মধ্যে কোয়ালিফিকেশন বলে দিই বিএসসি নার্সিং কোর্স অর্থাৎ জিএনএম পাস হয়ে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে বাংলা অবশ্যই যে তোমাদের পড়তে লিখতে এবং বলতে জানতে হবে দ্বিতীয় পোস্টটি ডিস্ট্রিক্ট কনসার্টের কোয়ালিটি অ্যান্সুরেন্স অ্যান এইচ এম এই পোস্টের জন্য একটি শূন্য পদ রাখা হয়েছে চল্লিশ হাজার টাকা পার মান্থের স্যালারি প্লেস অফ পোস্টিং সি এম ওএচ অফিস রামপুরহাট এইচডি অর্থাৎ হেলথ ডিস্ট্রিক্ট এখানে কিন্তু তোমাদের নিয়োগ করবে এই পোস্টেবেলাও তোমাদের বয়সের ক্রাইটেরিয়াস সেম রাখা হয়েছে শিক্ষাগত জগতে এমবিবিএস ডেন্টাল আয়োষ নার্সিং গ্র্যাজুয়েট উইথ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হেলথ ম্যানেজমেন্ট এসব নিয়ে পাশ হয়ে থাকলে তোমার এখানে আবেদন করতে পারবে আরেকটি তোমাদেরকে বলে রাখি যেখানে নার্সিং যে তোমাদের স্টাফ নার্সিং পদের বেলা তোমাদের এখানে যে কোয়ালিফিকেশনের প্রাপ্ত নম্বর হিসেবে তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না এবং এই পোস্টের বেলায় অর্থাৎ ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি ইন্স্যুরেন্স এই পোস্টের বেলা তোমাদের এখানে বলা হয়েছে রিটেন টেস্ট যেখানে ফিফটি মার্কসের হবে এবং তোমাদের ইন্টারভিউ এই দুটি মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং তৃতীয় পোস্টে রাখা হয়েছে সোশ্যাল ওয়ার্কার এই পোস্টের জন্য তোমাদের একটি শূন্য পদ রাখা হয়েছে এন এম পিএইচ ইউনিটে তোমাদের নিয়োগ করা হবে তিরিশ হাজার টাকা স্যালারি তোমাদের যে ফিসিওট্রিক সোশ্যাল ওয়ার্কার জন্য এবং আঠারো হাজার টাকা সোশ্যাল ওয়ার্কারের জন্য এখানে স্যালারি বলা হয়েছে বয়সের সীমা সেম রাখা হয়েছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক নিয়ে পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের সিলেকশান ক্রাইটেরিয়া বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তোমাদের এখানে ইন্টারভিউ ডাকা হবে চার নম্বর পোস্টে বলা হয়েছে ক্লিনিক্যাল ফিসিওলজিস্ট এবং ফিসিওলজিস্ট এই দুটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে একটি শূন্যপদ রাখা হয়েছে যদি তোমরা এখানে ক্লিনিক্যাল ফিসিওলজিস্ট পাশ হয়ে থাকো তাহলে তিরিশ হাজার টাকা এবং ফিসিওলজিস্ট পাশ হয়ে থাকলে আঠেরো হাজার টাকা স্যালারি থাকবে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাস্টার ডিগ্রি অফ ফিসিওলজি ক্লিনিক্যান্ড ফিসিওলজি পাশ হয়ে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে পরে পোস্টটা কয়েছে দেখতে পাচ্ছ যে কমিউনিটি নার্স এই পোস্টেবেলা তোমাদের এখানে পঁচিশ হাজার এবং পনেরো হাজার টাকা স্যালারি থাকবে এবং বিএসসি ইন নার্সিং নিয়ে অথবা এম এস ইন নার্সিং নিয়ে অথবা ডিপিএন পাশ হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং জেএনএম নিয়ে পাশ হয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে মেডিকেল রেকর্ড কিপার এই পোস্টের জন্য তোমাদের দশ হাজার টাকা পার মান্থে স্যালারি গ্রাজুয়েশান পাশ হয়ে থাকতে হবে যে কোনো শাখা তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মেল কাউন্সিলার আর কে এস কে এই পোস্টের জন্য তোমাদের তেরো হাজার পাঁচশো ষাট টাকা স্যালারি একটি শূন্য পদ রাখা হয়েছে গ্র্যাজুয়েশন ইন ফিজিওলজি সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি অ্যান্থ্রোপোলজি হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে পাশ হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আট নম্বর পোস্টে রয়েছে প্রোগ্রাম অ্যাসোসিয়েট এই পোস্টের জন্য তোমাদের তেরো হাজার পাঁচশো ষাট টাকা স্যালারি গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকতে হবে যে কোনো শাখায় এম এস অফিসের কাজ কিন্তু অবশ্যই জানতে হবে কম্পিউটার টেকনিক্যাল নলেজ কিন্তু অবশ্যই তোমাদের ভালো জানতে হবে তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আইসিটিসির ল্যাব টেকনিশিয়ান এই পোস্টেবেলা তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ যে তেরো হাজার টাকা পার মান্থে স্যালারি বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ষাটটার মধ্যে গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা বিএসসি পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পাশ হয়ে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এই পোস্টের জন্য তোমাদের বাইশ হাজার টাকা স্যালারি দেখতে পাচ্ছ বাইশ থেকে চল্লিশ মতো বয়স থাকতে হবে এম বি এ পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেশান যে কোনো সরকারি যে রেকর্ডারি ইনস্টিটিউট থেকে পাশ থাকলে তোমরা আবেদন করতে পারবে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এই পোস্টের জন্য তিনটি শূন্যপথ রাখা হয়েছে চল্লিশ হাজার টাকা পার মান্থের স্যালারি বয়সে সীমা রাখা হয়েছে বাষট্টি এম বিবিএস ডিগ্রি পাশে হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ম্যাথড অফ সিলেকশন বলা হয়েছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজি পোস্টটি নিয়োগ করা হয়েছে দেখতে পাচ্ছ চারটি শূন্য পথ এবং বিশ হাজার টাকা পার মান্থের স্যালারি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে দু বছরের ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে পাশে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এছাড়াও কিন্তু তোমাদের পোস্টগুলি বারোটি কী কী পোস্টিন করা হচ্ছে শিক্ষাগত জগতা কী শূন্যপথ কী এবং তোমাদের স্যালারি কী বিস্তারিত আলোচনা করলাম নিচে কোন দেখতে পাচ্ছ বেসিক গাইডলাইন গাইডলাইনটি তোমাদের কী বলা আছে তোমাদেরকে দেখিয়ে দেখবার একবার অনলি ডিডি ব্যাংকার চেক লিস্ট উইল বি কনসিডার ইফ এন ডান ট্রান্সফার রিসিভ কপি শ্যুড বি সাবমিট উইথ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ বলা হয়েছে যদি তোমরা এখানে ডিডি অথবা চেকের মাধ্যমে অথবা এনএফটি মাধ্যমে এখানে তোমরা যে আবেদন ফিসটি জমা করো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করা ফর্মের সাথে এই তোমাদের যে ট্রান্সফার কপিটি তোমাদের দিতে হবে আবেদকর ফর্মের সাথে তোমাদের যা যাতীয় ডকুমেন্টসগুলি এখানে সেলফ অ্যাটস করে দিতে হবে ফটোকপি এবং তোমাদের বয়সের যে তোমাদের রিল্যাক্সেশান তোমরা যদি এস সি এবং অফিসে পেতে চাও তাহলে অতিবশ্যই কিন্তু তোমাদের যে কাস্ট সার্টিফিকেট দিতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে বয়সের ছাড়টি পেয়ে যাবে এখানে তোমাদের অবশ্যই কিন্তু পাসপোর্ট কালার সাইজের ফটো দিতে হবে সেলব্রাটেশন করে তো এ কিন্তু বলা হয়েছে তোমাদের ডকুমেন্টসগুলি এবং নিচে একবার তোমাদের পুনরায় বলা হয়েছে ভালোভাবে তোমরা দেখে নিতে পারো করেসপন্ডেন্স অ্যাড্রেস অর্থাৎ কোন অ্যাড্রেসে তোমাদের আবেদন করা ফর্মটি তোমাদের জমা করতে হবে এই অ্যাড্রেসটি বলা হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ওল্ড আউটডোর ক্যাম্পাস কামারপট্টি মোড় রামপুরহাট পিন সেভেন থ্রি ওয়ান ডবল টু ফোর এই অ্যাড্রেসে তোমাদের আবেদন করা ফর্মটি জমা করতে হবে পোস্ট কুরিয়ার অথবা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে আবেদন করার লাস্ট ডেট আরেকবার বলে দিচ্ছি ছয় নভেম্বর দু হাজার বিশের মধ্যে এবং নিচে স্কুল আমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে এই ধরনের একটি আবেদন ফর্ম ওপেন আসবে এটি হচ্ছে আবেদন ফর্ম এটি তোমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করে এখানে তোমাদের দিতে পারছো যে রিসেন্ট কাল পাসপোর্ট সাজের ফটো যে পোস্টে জন্য আবেদন করবে সেই পোস্টের নাম নিজের নাম ফাদার নেম তোমাদের অ্যাড্রেসটি সম্পূর্ণ সঠিকভাবে বসাতে হবে এবং নিচে করে দেখতে পাচ্ছ তোমাদের ইমেল আইডি এটু পার্থ সমস্ত কিছু ইনফরমেশন ক্লিয়ারি তোমাদের এখানে কিন্তু বসাতে হবে নাহলে কিন্তু তোমাদের এখানে আবেদন করার ফর্মটি রিজেক্ট বলে গণ্য হবে এটি কিন্তু তোমাদের এখানে ক্লিয়ারলি বলা হয়েছে নোটিফিকেশনে তো এছাড়া কিন্তু নোটিফিকেশন পিডিএফটি তোমাদেরকে বিস্তারিত দেখালাম নোটিফিকেশান পিডিএফটি তোমার পেয়ে যাবে বীরভূম ডিস্ট্রিক্টের অফিস আর ওয়েবসাইট গিয়ে এর আগে তোমাদেরকে বলে রাখি বীরভূম ডিস্ট্রিক্টের একজন সাবস্ক্রাইবার আমার কোনো ভিডিওতে কমেন্ট করেছিল যে বীরভূম ডিস্ট্রিক্টে কোনো চাকরি খবর থাকলে তা নিয়ে আলোচনা করতে অথবা ভিডিও দিতে তো তার উদ্দেশ্যে বলে রাখি যে এই ভিডিওটি ছিল এবং এরপরে কোনো চাকরি খবর ভিডিও থাকলে আমি অবশ্যই আপলোড করব এবং আলাদা ডিস্ট্রিক্টের প্রার্থীদেরকে বলে রাখি যে তোমরা যদি তোমাদের নিজের ডিস্ট্রিক্টের চাকরি খবরে সবার প্রথম ভিডিও পেতে যাও তো সেই কমেন্ট বক্সে নিজের ডিস্ট্রিক্টের নাম লিখতে ভুলবে না তাহলে যখনও কোনো চাকরি খবরের ভিডিও তোমাদের ডিস্ট্রিক্টের হয়ে আসবে আমি সাথে সাথে ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করব তো অফিসের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট বীরভূম ডট ডট ইন অফিসের ওয়েবসাইট এন্টার করলে তোমাদের কাছে এজন্য শো করবে দেখতে পাচ্ছো জবস এখানে ক্লিক করলে তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে এখানে তোমাদের দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে যে সেভেন্টি থ্রি সিরিয়াল নাম্বারে বলা হয়েছে সি এম ওএচ রামপুর হাট মেমোডিটি এই ধরনের বলা হয়েছে পাবলিশ করেছে বিশে অক্টোবর দু হাজার বিশে এবং এখানে ভিউ নোটিসের এখানে ক্লিক করে তোমাদের কাছে এই ধরনের একটি নোটিফিকেশান পিডিএফ ডাউনলোড হয়ে আসবে এবং বলে রাখি ভিডিও ডিসক্রিপশনে তোমরা কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবে লিঙ্ক দিব সেখানে ক্লিক করলে তোমরা সাথে সাথে এটি ডাউনলোড করে নিজের মোবাইল অথবা ল্যাপটপে তোমরা দেখতে পারবে তো আশা করি এই চাকরি খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে প্রতিনিয়ত এই ধরনের চাকরির খবর ভিডিও সবার পথে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে এবং তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে তোমরা নিজের মতামত জানাবে ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ